এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কাউন্সিলর জ্যোতি বলছিলাম। বরাবরের মতো আজকেও কিন্তু আমি হাজির হয়ে গেছি নতুন আরেকটি দেশ নিয়ে আপনাদের সাথে বিভিন্ন তথ্যাদি শেয়ার করার জন্য। তো আজকে আমি যে দেশটি নিয়ে আপনাদের সাথে বিভিন্ন রকম তথ্য শেয়ার করতে যাচ্ছি সেই দেশটি হচ্ছে চেক রিপাবলিক। আমাদের বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা আর কি চায় লো টিউশন ফিজে, ইজি প্রসেসিংয়ে, উইদাউট আইএলটিএস দেশের বাইরে যেতে। তাদের জন্য চেক রিপাবলিক হতে পারে একটি সুবর্ণ সুযোগ। আপনারা যারা জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেক মিস করে গেছেন তাদের মন খারাপ করার কোনো কিছুই নেই, কজ আপনারা সেপ্টেম্বর অক্টোবর ইনটেকে কিন্তু চাইলেই অ্যাপ্লিকেশন শুরু করে দিতে পারছেন, আর অ্যাপ্লিকেশন নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে। সো দুশ্চিন্তা করার কোনো কিছুই নেই, সেপ্টেম্বর অক্টোবর ইনটেকে আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন আসি যে কী কী এডুকেশনাল রিকোয়ারমেন্ট লাগছে চেক রিপাবলিকে পড়াশোনার জন্য। যারা ব্যাচেলরের জন্য যেতে চাচ্ছেন তাদের এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 3.3 হলেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন ব্যাচেলরের জন্য, এবং এই ক্ষেত্রে কিন্তু কোনোভাবে আইএলটিএস স্কোর লাগছে না, মানে উইদাউট আইএলটিএস আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন। এখন আসি টিউশন ফিজ নিয়ে। টিউশন ফিজ হতে পারে অ্যারাউন্ড 3,000 ইউরোস থেকে 5,000 ইউরোস পর্যন্ত, ইউনিভার্সিটি অনুযায়ী ব্যারি করে। এখন আসি মাস্টার্সের রিকোয়ারমেন্ট নিয়ে। যারা মাস্টার্সের জন্য চেক রিপাবলিকে যেতে চাচ্ছেন তাদের ব্যাচেলরের সিজিপিএ 2.75 হলেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন, এবং এই ক্ষেত্রেও কিন্তু আপনার আইএলটিএস এর কোনো স্কোর লাগছে না এবং এমওআইও লাগছে না। সো আপনি উইদাউট আইএলটিএস, উইদাউট এমওআই চেক রিপাবলিকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন, এবং আপনার টিউশন ফিজ হতে পারে অ্যারাউন্ড 3,000 ইউরোস থেকে 5,000 ইউরোস এর মতো, ইউনিভার্সিটি অনুযায়ী ওঠা নামা করতে পারে। সো আর দেরি কেন, আপনারা কিন্তু চাইলেই আমার আপনি অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস ভিজিটিং টাইম সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত। আমরা ফ্রি কাউন্সিলিং প্রোভাইড করে থাকি। সো আপনারা যারা চাচ্ছেন অফিসে ভিজিট করতে, আর দেরি করা ঠিক হবে না সেপ্টেম্বর অক্টোবর ইন্টেকের জন্য। এছাড়া যারা ঢাকার বাইরে আছেন এবং বিভিন্ন তথ্যাদি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারে আমাদেরকে সরাসরি কল করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে আপনার তথ্য আমাদের সাথে শেয়ার করে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।